पानी आयो भने यसै जान्छ त्यो पनि लिक्विड पहिले हेगा लाउँदा फेरि लाउनु पर्छ उडे आउँछ पैसा यो त सुन्दर पैसा पुगेन ना कर मन खेले ना दो दिन खेले ना मोर का खा ना ठीक है अरे नीट ना कहा लग बह जाए उनका खा का कौन तो ना हमारा से कुछ कुछ जन मर छोड़ खड़े तो ना का और नीट खेले उल्टा लगा नहीं कहा अरे जा बड़ा जो कर होते जा ना कोई यहां पर पूरे लोग हो ফসলের বীজ জীবন্ত বস্তু এই জীবন্ত বস্তুটিকে পরবর্তী ফসল পর্যন্ত ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য যে যে কাজ করতে হয় সেগুলিকে बीज संरक्षण कौशल बोले बांग्लादेशे 95 भागेरो बेशी धान बीज कृषकेर बाड़ीते संरक्षित हय एई संरक्षण काजेर प्राय सबटुकुई करे थाकेन कृषक परिवारेर महिलारा सेई कारणे तादेर अवश्यई जाना दरकार की की कारणे गुदामे संरक्षित बीज नष्ट हये जाय आर कि उपाय अवलम्बन करले धान बीज भालोभावे संरक्षण करा जाए संरक्षणकालीन बीजेर जीवन एवं बीज मान निर्भर करे बीजेर मध्यकार पानी बा रसेर परिमाणेर उपर ठीकमतो ना शुकिये बीज संरक्षण करा होले अतिरिक्त रसेर कारणे गुदामे बीज नरम गरम आर भेजा भेजा थाके एई अवस्था रोग और पोकार आक्रमणेर जन्य अत्यंत अनुकूल एछाड़ा गरम और स्यातस्याते अवस्थार जन्य बीज अनेक समय गुमिये बीज नष्ट हये जाय एमन बीज दिये कोनोभावेई भालो फसल आशा करा जाय ना निजेदेर दुर्भोग और अभिज्ञता थेके शिक्षा निये माझिरा उपजेलार मारिया ग्रामेर कृषक परिवारेर महिलारा धान बीज संरक्षणेर चमत्कार सब कौशल आयत्त करेछेन तादेर काछ थेकेई जेने नेई चमत्कार सेई कौशलगुली जमी थेके भालो भालो शीष काटिये निये एसे ताकि बाड़ी दिए माछांगेर उपर कटकटा करे शुगे ताकि पातिल तुले ভালো করে মুখ বেঁধে মাছার উপর রাখি। ধান তিন সাইডে রোদে দিয়ে দাঁতের তেল দিয়ে দেখছি যে কটকস করে উঠছে, তাহলে শুকোছে, তাহলে বুঝছি যে শুকোছে। বীজ রাখমু সেই পাত্র ধুয়ে মুসমু, মুছিয়া ধুয়ে রোদ দিয়ে মশমশা করে শুকে তাই সেই পাত্র বীজ রাখমু। সেই পাত্র বীজ রাখলে তোর পোকামাকড়ের ভয় থাকে না, পোকামাকড় লাগে না, ডিম থাকে, ইয়ে থাকে, এই জন্য ধোয়া মশা করা লাগে। আমাদের গ্রামে প্লাস্টিকের পটে বীজ রাখে, টিনের মগে রাখে, ড্রামে রাখে, তারপরে রং করা পাতিলে রাখে। এত লাভ হচ্ছে, আগে বেশি বীজ লাগছে, এখন অল্প বীজ হলে মান্তরি বিছুন হয়ে যাচ্ছে। মাটির কলসি বা মটকায় বীজ রাখার সময় মারিয়া গ্রামের কৃষক পরিবারের মহিলারা পাত্রটি আলকাতরা বা রং দিয়ে উভয় দিকে প্রলেপ দিয়ে থাকেন। এছাড়া রান্নাঘরে ব্যবহারের পর বেঁচে যাওয়া তেল দিয়েও অনেক সময় মাটির পাত্রটি পাকিয়ে ফেলেন, কারণ তাদের অভিজ্ঞতায় তারা জেনে ফেলেছেন যে শুধু ঢাকনার পাশ দিয়ে নয়, মাটির পাত্রের গায়ে পানি চুয়ানো সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাতাস ঢুকে বীজ নষ্ট করে ফেলে। বীজের পাত্র খালি থাকলে ওর ভিতরে যদি আমরা একটা জ্বলন্ত মোমবাতি বসিয়ে দিয়ে যদি ঢাকনাটা খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিই, তাহলে ওই পাত্রের ভিতরে মোমবাতিটা ততক্ষণই জ্বলবে যখন পাত্রের ভিতরে বাতাস বা অক্সিজেন থাকবে। বাতাস বা অক্সিজেন শেষ হয়ে গেলে মোমবাতিটি আপনা আপনি নিভে যাবে। এর ফলে ওই পাত্রের ভিতরে যত পোকামাকড় আছে এগুলি মারা যাবে, কারণ অক্সিজেন ছাড়া কোনো লিভিং অর্গানিজম ওখানে বেঁচে থাকতে পারবে না। বাইরে গ্রামের অনেক মহিলারাই এই প্রযুক্তিটি অনেকদিন ধরে ব্যবহার করে আসছে। পাত্র পোকামাকড় কম হওয়ার জন্য ওই নিচে বিষ কাটাল দিয়ে দিয়ে তারই উপর বীজের পাত্র আবার ধান থুয়ে, ধান ভরে থুয়ে, তারই উপর আবার বিষ কাটাল দিয়ে মুখ বেঁধে থুয়ে টাঙড়ে থই। বিষ কাটাল ছাড়াও নিম পাতা, টাঙ্কুর পাতা, ন্যাপথলি ব্যবহার করে, এতে পোকামাকড় ধরে না, বীজটা পরিষ্কার থাকে। বীজের পাত্র মাটি থাকলে মানে ওই বীজটা ভিজে ওঠে, রস টাইনে ওঠে, ধানটা নষ্ট হয়ে যায়, দোলা লাগে, ধানের ওই বীজের রং খারাপ হয়ে যায়, পোকা ধরে। সেই জন্য করে মনে করেন ওই বীজটা ওই জন্য মাছার পরে উচ্চতা রাখা লাগে, রং ভালো থাকে, তারপরে বীজটা দোলা লাগে না, পোকা ধরে না, ফালালে মাত্র বীজ পরিষ্কার হয়। নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বীজ সংরক্ষণে দক্ষ মারিয়া গ্রামের মহিলাদের কাছ থেকে এতক্ষণ কি জানা গেল? জানা গেল বীজ সংরক্ষণের জন্য বীজ পাত্র আগেভাগে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে। বাছাই করা শুকনা বীজ ঠান্ডা করে পাত্রে উঠাতে হবে। বীজ পাত্রের গলা পর্যন্ত ভরাট করে রাখলে পাত্রে বাতাস থাকবে না। বীজ কম থাকলে শুকনা বালি বা মুড়ি দিয়ে ভরাট করতে হবে। সর্বোপরি বীজ পাত্রের ঢাকনা টাইট করে বন্ধ করতে হবে যেন বাতাস না ঢোকে। বীজ পাত্রে শুকনা নিম, বিষকাটালি বা ন্যাপথলিন ব্যবহার করলে বীজে পোকামাকড় কম লাগবে। বীজ পাত্র মাটির হলে আলকাতরা বা রঙের প্রলেপ দিয়ে বায়ুরোধী করে নিতে হবে। বীজ পাত্রটি মাটি থেকে উপরে মাচায় বা টেবিলে রাখতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ভালোভাবে সংরক্ষিত বীজই ভালো বীজ, আর ভালো বীজে ভালো ফসল। In 98, as I was becoming familiar with rice, it was obvious that rice is clearly a public sector activity. Now, that does not take into account clearly all of the equipment and processing that was done by the private sector. In terms of developing technologies, clearly the private sector was involved in that. But in terms of the germplasm and primarily the agronomic research that would have been associated with germplasm, there was not a lot of private sector involvement. I'm not going to say there was none, but if you looked at where most of the technologies came from, they would have come from the public sector. My concern for Rice in this area is that with the decline in funding from the public sector, if you looked at other commodities, maize for example, as public sector funding went down, private sector funding went up. Such that if you looked at the producer, he wasn't being shortchanged in terms of product. In other words, when I started to school in the 60s, all of the major Midwestern universities had a corn breeding program. Now maybe 2 of them do, maybe 3. But yet the farmers still have a wide array of germplasm products coming out every year, new ones, from the private sector. Now, are we going to have that in rice? In other words, as public sector funding goes down, is the public sector going to step forward? And that's a real issue. Now, one of the things that has intrigued me about hybrids is I thought this would be a way for the private sector to get involved in rice. So there are a lot of issues surrounding hybrid rice. In other words, I mean, there are problems that you have in rice that you don't have in sorghum and maize and other hybrid products, in terms of the heterosis, in terms of the production systems, the sterility systems and stuff are more complicated than for example, maize. I think it would be great if hybrids were successful, because this is clearly something that will draw in private sector support. And all of a sudden you will start having research and products being done by the private sector on rice germplasm.